আজকে এই দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানে থাকতে পেরে ভালো লাগছে। সঞ্চালক যিনি করছেন মাননীয় মিহির নিয়োগী মহাশয়, করেনবাবু আছেন আমাদের প্রবীণ ক্রীড়া সংস্থার সম্পাদক, জগৎজ্যোতি রায় আছেন ভট্টাচার্য, পরেশবাবু আছেন পেরিমোহন দাসের সুযোগ্য পুত্র, এছাড়াও যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই অত্যন্ত গুণী মানুষ, এবং আপনারা যারা সামনে রয়েছেন সকলকে কৃতজ্ঞতা। আপনারা আসুন, প্রত্যেক দিন এই সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং অবশ্যই লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিক এখানে উপস্থাপিত হবে। কলকাতা মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরাও তাদের উপস্থাপনা আপনাদের সামনে পরিবেশন করবে। এই 205 বর্ষে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চ নবকলেও পরে জমে উঠুক, আপনারাও ভরপুর করে তুলুন এই সাংস্কৃতিক অঙ্গনকে। পবিত্রতা সম্প্রীতির মেলবন্ধন, সম্প্রীতির আবহে এই রাসমেলাকে আমরা আরও আরও বেশি বর্ণময় করে তুলি। আপনাদের সকলকে কৃতজ্ঞতা প্রবীণ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন।